فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. جي আমাদের এক দিনী বোন জানতে চেয়েছেন যে ছেলেদের স্বর্ণের আংটি পরার শাস্তিটা যদি বলতেন তাহলে ভালো হতো। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত বোন, প্রথমে কথা হলো এই যে পুরুষদের জন্য স্বর্ণের অলংকার ব্যবহার করা হারাম, চাহে সেটা চেন আকারে হোক, ঘড়ি আকারে হোক, বেল্ট আকারে হোক, আংটি আকারেই হোক না কেন, মোট কথা স্বর্ণ পুরুষদের জন্য হারাম। তার দলিল, আন আলী রাদিয়াল্লাহু আনহু ক্বাল রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখাযা হারীরান ফাজআলাহু ফী ইয়ামিনিহি ওয়া যাহাবান ফাজআলাহু ফী শিমালিহি। আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন যে আমি আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছি যে তিনি ডান হাতে রেশম নিলেন আর বাম হাতে সোনা। সুম্মা ক্বাল, তারপর বললেন, ইন্না হাযাইনি হারামুন আলা দুকুরি উম্মতি, আমার উম্মতের পুরুষদের জন্য এ দুটি বস্তু হারাম। হাদিসটি আবু দাউদের। তিরমিজিতে এসেছে, আন আবি মূসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল, আবু মূসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আল্লাহ রাসূল আলাইহি সাল্লাতু সাল্লাম বলেছেন, হুররিমা লিবাসুল হারীরি ওয়াজ যাহাব আলা দুকুরি উম্মতি ওয়া উহিল্লা লিইনাসিহিম, রেশমের পোশাক স্বর্ণ আমার উম্মতের পুরুষদের জন্য নিষেধ করা হয়েছে আর মহিলাদের জন্য বৈধ করা হয়েছে। হাদিসটি তিরমিজির। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম, পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। সহিহ মুসলিমে একটি হাদিস এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক ব্যক্তির হাতে সোনার আংটি দেখতে পেয়ে তা খুলে নেন এবং ছুঁড়ে ফেলে দেন, তারপর বললেন, হাদিস এসে মিন যাহাবিন ফি ইয়াদি রাজুলিন ফানাযাআহু ফাতারাহু ওয়া ক্বাল ইয়া'মাদু আহাদুকুম ইলা জামরাতিন মিন নার ফায়াজআলুহা ফি ইয়াদিহি ফাকীলা লিরাজুল বাদামা যাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুদ খাতামাক ইনতাফা বিহি ক্বাল লা ওয়াল্লাহ লা আখুযুহু আবাদান ওয়া ক্বাদ তারাহু রাসূলুল্লাহ সাল্লাম রাওয়াহু মুসলিম। তো এখানে যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ব্যক্তির হাত থেকে সোনার আংটি খুলে নিয়ে ফেলে দিলেন, তারপর বললেন, তোমাদের কেউ কি ইচ্ছা করে আগুনের আঙ্গার তুলে নিয়ে নিজ হাতে রাখতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে চলে যাওয়ার পর এক ব্যক্তি সেই লোকটিকে বলল, তোমার আংটিটা তুলে নাও এবং তা অন্য কাজে লাগাও। লোকটি বলল, লা ওয়াল্লাহি লা আখুযুহু আবাদান ওয়া ক্বাদ তারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ছুঁড়ে ফেলে দিয়েছেন আমি তা কখনোই গ্রহণ করব না। হাদিসটি সহিহ মুসলিমের। তাহলে এই হাদিসে বোঝা গেল যে স্বর্ণের আংটি ব্যবহার করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি কি আগুনের আঙ্গার হাতে রাখতে পারো? তা অসম্ভব। তদ্রূপ সোনার আংটিও একজন পুরুষদের জন্য ব্যবহার করা অসম্ভব। আল্লাহ রাসূল আলাইহিস সালাম এটাকে নিষেধ করেছেন। বাকি আল্লাহু আলম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يا رب العالمين.